ওফো, এখনো কোনো কল এলো না। হ্যালো, আই এম আরুণ। হ্যালো স্যার, ওয়েলকাম টু মালয়েশিয়া। কি হলো দিদি, ছোট কর্তা এখনো ফোন করেনি বলে তার ওয়েট করছো? এতে চার্জ আছে তো, এই বাড়িতে ঠিক করে সিগন্যাল তো আসে। দিদি, এটা নতুন ফোন, যাতে তুমি ছোট কর্তার সাথে যতক্ষণ খুশি কথা বলতে পারো, যত খুশি কথা বলতে পারো। আর তাছাড়াও এভাবে ফোনের পাশে দাঁড়িয়ে রয়েছো কেন? ছোট কর্তা মালয়েশিয়া পৌঁছে গেলেই তোমাকে ফোন করে নেবে। এতক্ষণ আমার সাথে কথা না বলেও থাকতেই পারবে না, নিশ্চয়ই রাস্তা থেকেই ফোন করবে। আমি জানি ছোট কর্তার আওয়াজ শোনার জন্য তুমি অস্থির হয়ে বসে রয়েছো, চিন্তা করো না, ছোট কর্তা ফোন করে নেবে। Can I get your phone, please? Sure, sir. Thank you. হ্যালো। হ্যালো, দাদা আছে? দাদা? রং নাম্বার। ছোট কর্তার ফোন আসছে মনে হচ্ছে। ওটা রং নাম্বার, কোন দাদাকে চাই। যদি ফোনটা ছোট কর্তার হয় তাহলে? হ্যালো। হ্যালো, দাদাকে একটু ফোনটা দিন না। শোনো, আমি কি তোমার দাদার পিয়ে নাকি? এত বড় করে ফোন করে দাদাকে দাও দাদাকে দাও করে যাচ্ছ, এখানে কোনো দাদাও নেই, কোনো ভাইও নেই, ফোনটা রাখো। তাহলে তুমি আমায় ফোনটা কাটতে বলছো? আরে তুমি? আমি? এরকম মজা করার কোনো মানে হয়? আরে নিজের বউয়ের সাথে মজা করবো না তো কার সাথে করবো বলো তো? তুমি শুধু মজাই করো, বুঝলে? আমার যে কি অবস্থা, যাওয়ার সময় আমার মনটাই নিয়ে গেছো তুমি, আর আমি আসার সময় তুমি যে আমার মনটাকে চুরি করে নিজের কাছে রেখেছো। চোর কথাটা গঙ্গা, দিদির পার্টি দেওয়ার পরে আমাকে এক কাপ কফি করে দিস তো মা। গঙ্গা, আমার পা একটু পরে টিপলে চলবে, তুই কফি করে আন। তোমার পায়ে খুব ব্যথা হচ্ছিল বলছিলে না? কোনো ব্যাপার না, আমি বন্ধুকে বলে দিচ্ছি, ওর বানানো কফি জেঠুর খুব ভালো লাগে। ঠিক আছে, তাকেই বলে দে মা। দিদি, দিদি। হ্যাঁ গঙ্গা, তুই কাকে এখানে দিদি দিদি বলে ডাকছিস? আসলে আমি ওকে ডাকছিলাম, একে দিদি বলি আমি। নিজের বন্ধুকে কেউ দিদি বলে ডাকে? হ্যাঁ হ্যাঁ জেঠু, আমি ওকে না দিদি বলেই ডাকি, আসলে আমার থেকে বয়সে বড়। ও, তাই বুঝি। হ্যাঁ রে, মা তোকে যেমন ছোটবেলায় ছোটন ছোটন করতো, ওর মাও হয়তো ওরকমই মজা করে ডাকতো। মা তোর নাম রাজশেখর রেখেছিল, কিন্তু দাদুর নাম ছিল, তাই ওই নামে না ডেকে মা তোকে ছোটন বলেই ডাকতো। দিদি ডাকটা শুনলে বেশ আপনজন মনে হয়, মনে হয় বোন দিদিকে ডাকছে। ভালো ভালো। ঠিক আছে মা, আমাকে এক কাপ কফি খাওয়া তো।
যাও দিদি যাও, কাজে লেগে পড়ো। দিদি তুই চমৎকার কফি বানাস শুনলাম, আমার জন্য এক কাপ নিয়ে আয় মা। আনছি পিসিমা। মাগো কফিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, কফিটা চমৎকার বানিয়েছিস। মা তোমার হাতের কফি এত চমৎকার হলে তোমার হাতের রান্না খুব ভালো হবে, তোমার স্বামী খুব পুণ্যবান। যা বলেছো জেঠু, ওর বর আর ওর হাতে রান্না খেলো কোথায়, বিয়ের পরেই ও চলে গেছে। আসলে কাজের জন্য ওর স্বামীকে তাড়াতাড়ি বিদেশে চলে যেতে হয়েছে, তাই ওর মনটা মাঝে মাঝে ভেঙে যায়। সে আর কি করা যাবে গঙ্গা, জীবনে উন্নতি করা দরকার। দিদি যা বলছে তা একদম ঠিক। তোমার স্বামী কার জন্য এত দূরে গিয়ে রোজগার করছে? এসব তো তোমার জন্য, তাই না? সে যাই হোক না কেন, সদ্য বিয়ে হওয়ার পরেই স্বামী বিদেশে চলে গেছে, কষ্ট তো হবেই বলো। এসব কিছু ভেবেই ও মন মরা হয়ে বসেছিল, সেজন্যই তো আমি কদিনের জন্য আমার কাছে এনেছি। গঙ্গা তুই যে ওকে নিয়ে এসেছিস তা তো দেখতেই পাচ্ছি, কফিটাও দারুণ বানিয়েছে। এবার ওর হাতে রান্না খেয়ে দেখতে হয় সেটাও ভালোই হবে। চল চল আজই শুরু করা যাক। এ বাড়িটাকে নিজের বাড়ি মনে করো, তোমার যতদিন ইচ্ছে এখানে থেকো, আমাদের খুব ভালো লাগবে। থাকবে তো? দিদি ছোট কথা ফোন করছে, তাই নাকি? হ্যালো। হ্যালো, কেমন আছো জানো? কেমন লাগছে বাড়ির সবাইকে, মানে আমার বাড়ির লোকেদের? তোমার ভালো লাগছে তো? ঠিক বলেছো গো, এখানে সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আর ভালোও বাসছে, আমার মন খুশিতে ভরে গেছে জানো। কিন্তু আমার এখানে খুবই কষ্ট হচ্ছে, সত্যি সত্যি কোম্পানির অবস্থা খুব খারাপ। তুমি কার জন্য কাজ করছো? তুমি তো পরিবারের জন্যই করছো, তাই না? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার পরিবারকে খুব তাড়াতাড়ি নিজের করে নিয়েছো। শোনো, এ তো আর মেলামেশা করার সম্পর্ক নয়, এখানে যে আমি ভালোবাসা পেয়েছি তাতে আমার মন একেবারে ভরে গেছে। হে ঠাকুর, এত সব মেলামেশা, পরিবার, সম্পর্ক, এসব নিয়ে বেশি না ভেবে চেষ্টা করো এমন কিছু করে ওদের মন জয় করতে, যাতে ওরা যখন জানতে পারবে যে তুমি হলে আমার স্ত্রী, তখন যেন ওরা সবাই তোমাকে খুশি মনে মেনে নিতে পারে, বুঝলে? আচ্ছা বলো, তুমি এখন কি করছো? কি আর করবো, তোমার কথা ভেবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আরে আমার কথা ভাবা এখন বন্ধ করো, বরং ব্যবসাতে কি করে উন্নতি ঘটানো যায় তা নিয়ে চিন্তা করো। ওকে ম্যাডাম। এক মাসের মধ্যেই কোম্পানিকে লাভের মুখ দেখাতে হবে, যাতে তার পরের মাসে তুমি এখানে ফিরে আসতে পারো। আর তিন মাস পরে আমি যে বাড়ির বউ সে কথা সবার সামনে খুলে বলতে হবে, ঠিক বলেছি তো? ঠিক আছে বস, আমায় কি করতে হবে একবার শুধু অর্ডারটা দিন, আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। এই এরকম দিদি দিদি বলে আমাকে নিয়ে মজা করছো? যাও রাখো ফোন। ঠিক আছে ম্যাডাম, রাগ করবেন না জানো। হুম
শ্বশুর মশাইকে ওষুধ দিয়ে এসেছি। এখন তো দেখছি জেঠুর কাজগুলো আস্তে আস্তে সব তোমার নিজের হাতেই তুলে নিচ্ছ। এখন থেকে যদি অভ্যেস করি তাহলে পরে আর এই কাজ করতে কষ্ট হবে না। সত্যিকারের পরিচয় দিয়ে জানি না কবে ওনার ছেলের বউ হিসেবে সেবা করতে পারবো। শ্বশুর মশাইয়ের কাজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আজকাল আমি দেখছি ছোট কর্তার সাথে তুমি একটু বেশি ফোনে কথা বলছো। হ্যাঁ, এমন কেন মনে হচ্ছে তোর? তাই নাকি? সব জেনে গেছে, এই ফোনটা সব সময় চার্জে লেগে আছে, তাই মনে হলো। আমি ভেবেছিলাম তুই লক্ষ্য করিসনি, কিন্তু তুই তো সব বুঝে গেছিস। আমি যদি জানতে পেরে যাই এই ভয়ে তুমি কথা বলা কম করে দেবে নাকি? তুমি আরো বেশি বেশি কথা বলতে থাকো, যাতে ছোট কর্তা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। যখনই জিজ্ঞেস করি আজ আসবো কাল আসবো বলে আমার সাথে মজা করতে থাকে, কিন্তু সত্যি আসলে কবে ফিরবে সেটা ঠিক করে বলে না। তুমি যেমন ওনাকে দেখার জন্য উতলা হয়ে আছো, নিশ্চয়ই উনিও তোমাকে দেখার জন্য অধীর হয়ে পড়ছেন। উনি নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবেন দেখো। তোমাদের দুজনের ভালোবাসা এতে আরো বাড়বে, কমবে বলে তো মনে হয় না, তাই এই নিয়ে চিন্তা করা বন্ধ করো। কোথায় তোমাকে চেয়ার টেবিলে বসে অধিকারের সাথে মহারানীর মতো খাওয়া উচিত, সেখানে মাটিতে বসে খাচ্ছ। পরিস্থিতিটা কি অদ্ভুত দেখো, তোমাকে এখানে রান্নাঘরে বসে খেতে হচ্ছে, তাও আবার দেখো আমার মতো কাজের মেয়ের সাথে খেতে হচ্ছে। এসব কি বলছিস তুই? আমি এই বাড়িতে কোনো অধিকার দেখাতে আসিনি, ভালোবাসা ভাগ করতে এসেছি। সবাই আমার আসল পরিচয় এই বাড়ির বউ হিসেবে জেনে গেলেও আমি তোর সাথে এভাবেই খাবার খাবো। আমার শুধু এই পরিবারের লোকেদের জন্য ভালোবাসা নয়, আমার ভালোবাসা তোর প্রতিও এরকমই থাকবে। এরকম কথা বলে কখনো আমার মনে দুঃখ দিবি না কিন্তু। আরে দিদি কি বলছো, আমি তোমাকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, এরপর থেকে আর কখনো এমনটা আমি মোটেই বলবো না। হ্যাঁ ঠিক আছে, এবারে খেয়ে নাও। আরে এটা কি? এটা বাসি ভাত, আমি খেয়ে নেবো, তুমি এই ভাতটা খেয়ে নাও। না না না, এসব একদম চলবে না, এই ভাতটা আমিও খাবো। আরে না না দিদি, দে না আমাকে। ভালোই তো লাগছে। আচ্ছা খেয়ে নাও। আরে কি হলো দিদি, কি হলো দিদি, আস্তে দিদি, কি হয়েছে দিদি? আচ্ছা একটু জল দিচ্ছি দাঁড়াও, এ না জলটা খেয়ে নাও একটু। দিদি তোমার কি অসুবিধা হচ্ছে? জানি না, মনে হয় হজমের গোলমাল হয়েছে। সেরকম হবার মতন তো কিছুই খাওনি তুমি? একটু মরি মুখে দিলে সব ঠিক হয়ে যাবে। সরি তোকে খাওয়া ছেড়ে উঠতে হলো। আরে ওসব কথা ছাড়ো তুমি, দাঁড়াও আমি মরি দিই। এসো গঙ্গা, একটু শোন মা। আসছি, তাড়াতাড়ি একবার আয় দেখি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি বাবা। দিদি একটু তেলটা দিয়ে যাও তো। হ্যাঁ এই নে দাও। দাঁড়া দাঁড়া, ও যখন এসে পড়েছে আজ ওকে দিয়েই মালিশটা করাই আমি। ও এত ভালো মালিশ করে না, চোখ বন্ধ হয়ে আসে আমার, ঘুম এসে যায়। বসে পড় মা, শুরু কর তুই। নতুন লোককে দেখে আমাকে দূর করে দিচ্ছ। হ্যাঁ তোর বন্ধু তোর থেকে ভালো মালিশ করলে আমি কি করব বলতো? হ্যাঁ পিসি তাই করো, আমার বন্ধু তো তোমাদের ডাকার অপেক্ষাতেই বসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই নাও এই নাও, পিসির পায়ে ভালো করে তেল লাগিয়ে দাও, যাতে ওনার ভালো ঘুম আসে। আমি চললাম এখান থেকে। শোন আমার কথা, এখানে বসে দেখ তোর বন্ধু কত সুন্দর মালিশ করছে, শিখে নে। ও হুম, শিখছি শিখছি, দেখে আর কি করব, কারণ সকলে তার দিদির মতো সেবা করতে পারবে না, কারণ ইনি তো এ বাড়ির বৌমা। এইসব কি বলছিস? আরে হ্যাঁ, আমি তো এই বাড়ির মেয়ে, আর ও অন্য বাড়ির মেয়ে, আসলে সেটা বলতে গিয়ে বৌমা বলে ফেলেছি আমি। হ্যাঁ ঠিকই বলেছিস, একটা কথা, ও যা করে খুব মন দিয়ে করে, মানুষের সেবা করছে, ভগবানের ভালো করবেন। তোর হাতে জাদু আছে মা, যখন তুই মালিশ করছিস মনে হচ্ছে পায়ে পালক বোলাচ্ছিস। বাপেশি তোমার জবাব নেই, তুমি ওর এত প্রশংসা করছো কিন্তু আমার করো না। ওই দেখো দেখি, কিসের প্রশংসা করব, তোর মালিশে পায়ের ব্যথা বেড়ে গেছে। তাই নাকি? গঙ্গা দেখ দেখি ওর কি হলো। হ্যাঁ দেখছি। আরে আরে দিদি কি হলো, আবার বমি হচ্ছে, শরীরটা খারাপ লাগছে, কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে তোমার? মৌরি খেয়েও তোমার কিছু সুবিধে হলো না বুঝি, কি হয়েছে বলো? কি হয়েছে তা তো জানি না, কিন্তু দু তিন দিন ধরেই হচ্ছে। আমার কাছে আয়, পিসি ডাকছে, চলো। কতদিন ধরে এসব হচ্ছে? গত দু তিন দিন ধরে। হাতটা দেখি। স্বামী কদিন বিদেশে গেছে শুনি? এই প্রায় এক মাস মতোই হবে। না, আজকে নিয়ে 45 দিন হলো। যাবার আগে মনে হচ্ছে স্বামীর সঙ্গে বেশ মাখামাখি হয়েছিল, আর তার ফলে তোর পেটে এখন বাচ্চা এসেছে। দিদি কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। খুশি থাক মা, খুব ভালো খবর, বিয়ে হতে না হতে মা হয়ে গেছিস। যে বাড়ির বউ তুই সে বাড়িতে খবর পাঠা, তাদের আনন্দ হবে। হ্যাঁ পিসি, সত্যি আমারও খুব আনন্দ হচ্ছে। দিদি তুমি যে এমন খবর দেবে আমি কখনো ভাবিনি। দাঁড়াও আমি তোমার মিষ্টি মুখ করাই। সুখী থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল রাখো। ঠিক আছে পিসিমা। এই সুখবরটা এক্ষুনি ছোট কর্তাকে গিয়ে জানিয়ে দাও। What is this? আমি একটুও খুশি হইনি। I never expected this kind of work from you people. What is this man? Just see the report. আমি এখনি চেক করছি স্যার। I want it immediately. I will just come back. রিপোর্ট দেখাও। আম্মা।
কি হয়েছে বলো তো? কি ব্যাপার, আজকে একজনকে খুব খুশি বলে মনে হচ্ছে। ঠিক কথা, কিন্তু কারণটা তুমি গেস করো তো। বাবা নিশ্চয়ই আবার তোমার প্রশংসা করেছে। আহা, সে তো উনি আমার প্রশংসা রোজই করে থাকেন। আর কি কারণ থাকতে পারে বুঝতে পারছি না। তুমি বলে দাও না জানকি। কারণটা তুমি আর তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, আমি একটা ক্লু দিচ্ছি তোমাকে, তারপর তুমি গেস করে নাও। গেস করবো? তুমি কি বলছো, আমার কিছুই মাথায় আসে না। আরে ধুর বাবা, নিজেই সব ঘটিয়েছো, এখন নিজেই বুঝতে পারছো না। আমি আবার কি করলাম? ও আচ্ছা, ওই ব্যাপার। আমাদের সন্তান আমার গর্ভে বড় হচ্ছে। Yes! Yes! I'm becoming father! Oh, congratulations, sir. Congrats. Yes! Hey, everybody's bill is on me today. You guys carry on. Janki. আজকে আজকে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। শুধুমাত্র তোমার জন্যই আমি আজকে বাবা হতে পারছি। কিন্তু আমি তোমার এমন স্বামী যে তোমার সাথে এই খুশি শেয়ার করার জন্য তোমার পাশে আছি। এই খুশির মুহূর্তে আমি তোমার থেকে কত দূরে রয়েছি, এখন আমি কি করবো জানকি? আমি কি তাহলে এখনই বাড়ি চলে আসবো?